কাতারের মতো শক্তিশালী দলকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ। জাকার্তা থেকে জাহিদ চৌধুরীর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শেখ জুবায়ের হোসেন। উজবেকিস্তানের কাছে থাইল্যান্ড শুরুতেই পিছিয়ে পড়ায় দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথটা আরও বেশি সহজ হয়ে যায় বাংলাদেশের জন্য। অর্থাৎ জিতলেই প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ। সে লক্ষ্যে জাকার্তার প্যাট্রিয়ট স্টেডিয়ামে কিক অফ থেকেই যেন অন্য এক বাংলাদেশ। ম্যাচের বয়স 5 মিনিট হতে না হতেই এগিয়ে যেতে পারত, কিন্তু এমন সুযোগ তৈরি করেও বলটা পোস্টে রাখতে পারেননি আগের ম্যাচের গোলদাতা সুফিল। তবে বাংলাদেশ এর চেয়েও বড় সুযোগ হাতছাড়া করে 20 মিনিটে। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি সুফিল। আফসোস বাড়ে বাংলাদেশের ডাগ আউটে। খানিকটা চাপে পড়া কাতার অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দ্রুতই। মিডফিল্ডে দখল নেয়ার পাশাপাশি বাংলাদেশের গোলরক্ষক এবং ডিফেন্সকে ব্যস্ত রাখে আগামী বিশ্বকাপের আয়োজকরা। এর মধ্যে গোলবার দু একবার বাঁচিয়ে দিলেও আলাদাভাবে প্রশংসা পেতে পারেন গোলরক্ষক রানা। তার দক্ষতাতেই গোল শূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। র্যাঙ্কিং এবং সুযোগ সুবিধা সব দিক থেকেই অনেক এগিয়ে থাকা কাতারকে দ্বিতীয়ার্ধে বেশ ভালোই ভোগায় বাংলাদেশ। এর মধ্যে 58 থেকে 74 এই 16 মিনিটে হাতছাড়া হয় ন্যূনতম 3টি গোলের সুযোগ। শেষ দিকে গোটা তিনেক পরিবর্তন এনে ম্যাচে গতি বাড়ান কোচ জেমিডে। নিশ্চিত ড্রয়ের পথে হাঁটতে থাকা ম্যাচে বাংলাদেশের স্বপ্ন পূরণ যে শেষ মুহূর্তে হবে কে জানত। যোগ করার সময়ে দারুণ এক আক্রমণ থেকে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক জামাল ভূঁইয়া। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দেশের ফুটবলে নতুন ইতিহাস গড়ার আনন্দে মাতে বাংলাদেশ দল। 2022 সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশকে হারিয়ে চমক দেখালো বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে ফুটবলে যে বাজে সময় কেটেছে সেখান থেকে বেরিয়ে আসার দারুণ সুযোগ পেল জামাল ভূঁইয়ারা এশিয়ান গেমসের মতো আসরের দ্বিতীয় রাউন্ডে উঠে। জাহিদ চৌধুরী, মাছরাঙ্গা সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া।